নম্বরে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। পেজ নম্বর 30-এ এই অঙ্কগুলো দেওয়া আছে। 2A চ্যাপ্টারে প্রথম অঙ্কটা দেখি। আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নে বলে দিয়েছে, মনে করো এ সমান 0 to 1, বি 2 to 6 এবং এফ এ টু বি চিত্রণে এফ এক্স সমান 6x-4x, 6-4x দ্বারা জি সমান এ টু বি চিত্রণ x²-5x+6, এফ সমান জি, এটা যুক্তিসহ প্রমাণ করতে হবে। তাহলে এটা দেখানোর জন্য আমরা কি করব, প্রথমে প্রথমে অঙ্কটার ক্ষেত্রে আমরা এফ চিত্রণের ক্ষেত্রে দেখছি যে 0, 1, 0 জন্য 6 মান পাওয়া যাচ্ছে। এখানে অবশ্যই নিচে এখানে দেখিয়েছি 0 থেকে 0 টু 6, 0 বসানোর জন্য এখানে 6 মান পাওয়া যাচ্ছে, এফ ওয়ানের জন্য 1 বসানোর জন্য এখানে 1 বসিয়ে আমরা 2 মানটা পাচ্ছি। ফাংশনটা এখানে এফ এক্স ইকোয়ালস টু 6-4x ব্যবহার হয়েছে। তাহলে আমরা প্রতিবিম্ব সেট যেগুলো পেলাম, এফ এ সমান 2, 2, 6, 2, 6 দুটো সেট পেলাম। এবার এখানে যেরকম পেয়েছি সেখানে জি সেটের জন্য, জি ম্যাপিং জন্য এ থেকে বিতে ম্যাপিং, তার ডোমেন সেট একই এবং কো ডোমেন সেটে 2, 6 সেই পাচ্ছি। ফাংশন ব্যবহার হয়েছে এখানে x²-5x+6। এখানে মনে হতে পারে যে দুটো ফাংশন তো একই নয়, x²-5x+6 আর 6-4x দুটো ফাংশন একই নয়, কিন্তু তা তবুও দুটো চিত্রণ সমান হবে। তার প্রধান কারণ হচ্ছে এই দুজনের ডোমেন একই, এফ এর ক্ষেত্র ও জি এর ক্ষেত্র সমান, দুটোর ক্ষেত্রে এই হচ্ছে তাদের ডোমেন, সেই জন্য এদের ডোমেনটা সমান হচ্ছে, যে কারণে এটা হচ্ছে। আর এদের কোডোমেন সেট এফ এ সমান বা রেঞ্জ সেট যেটা বলছি এফ এ সমান 2, 6, জি এর ক্ষেত্রেও তাই হচ্ছে। আমরা এখানে ছবির ক্ষেত্রেও দেখতে পাচ্ছি এখানে, আর এই দুটো সেটের ক্ষেত্রেই দুটোর 2, 6 তাদের রেঞ্জ সেট আসছে, যে কারণের জন্য দুটো শর্ত এখানে ফুলফিল করতে হবে। একটা হচ্ছে তাদের ডোমেন সমান হতে হবে, একটা তাদের রেঞ্জ সমান হতে হবে, যে কারণের জন্য এফ জি সমান হয়েছে। এরপর পরবর্তী আমরা অঙ্ক যেটা দেখে নেব, এখানে দেওয়া আছে দুয়ের তিনের দাগের অঙ্ক, যেটা সেখানে এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এফ সাজ দ্বারা আর টু আর, এফ এক্স সমান x²+1 দ্বারা সংজ্ঞাত হয়েছে। তাহলে এফ চিত্রণ 1, 1 পরিচিত্রণ নয়, দুটোই চিত্রণ নয় সেটা প্রমাণ করতে বলছে। তাহলে এটা দেখানোর জন্য আমরা কি করব, প্রথমে আমরা দেখাচ্ছি প্রথমে 1, 1 চিত্রণটা। 1, 1 চিত্রণের ক্ষেত্রে যে ফাংশনটা ব্যবহার হয়েছে এফ সাজ দ্বারা আর টু আর, এফ এক্স সমান x²+1, 1, 1 চিত্রণের ক্ষেত্রে আমরা দেখছি যে প্রথমে ধরে নিতে হবে এক্স ওয়াই বিলংস টু আর। আমরা যেটা প্রথমে আগের ক্লাসে দেখিয়েছিলাম, যেটা এখানে x1 x2 বিলংস টু আর এর জন্য, এর জন্য এফ এক্স সমান x2 f(x)² সমান x1 x2 দেখাতে হয়, মানে f(x)১ f(x)২ সমান হলে তাদের x1 x2 মান দুটো সমান আসবে, এর দ্বারা 1, 1 চিত্র প্রমাণিত হবে। এটা ছিল তার সূত্র, হয় এটা না হয় এটা, যে কোনো দুটো দেখাতে পারলেই হতো। এক্ষেত্রে 1, 1 চিত্রণ এভাবে দেখানো হতো, আর উপরি চিত্রণ দেখানো হতো f(y) সমান x এর মানটা বের করতে হতো, যে কোনো অন্য এক রকমের একটা ফাংশন আসতো বা মান আসতো, সেটা এস এ ডোমেন সেটের মধ্যে থাকতে হতো। যেরকম খানিকটা এরকম ছিল, আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম a1 a2 a3, 1, 1 চিত্রণ খানিকটা এরকম দেখতে হয়, একটার সঙ্গে একটা লিঙ্ক থাকে। উপরি চিত্রণের ক্ষেত্রে যে রেঞ্জ সেটটা থাকে সেটা ডোমেন সে কোডোমেন সেটের সাথে ইকুয়াল যদি হয়ে যায়, ইকুয়াল যদি হয় তাহলে উপরি চিত্রণ হবে। এটা ছিল আমাদের আগের দিনের সূত্র, এই সূত্রটাই এখানে দিয়ে অঙ্কটা করতে বলা হয়েছে। এটাকে যে অঙ্কটা বলেছে যে 1, 1 চিত্রণের ক্ষেত্রে এফ এক্স সমান xy বিলংস টু আর বলেছে, এফ এক্স সমান fy এটাকে ধরে নিতে হবে, তারপর আমরা এফ এক্স সমান fy দুটো সমান থেকে এগিয়ে যেতে হবে অঙ্কটা করে করে। চিত্রণটা এই ফাংশনটায় যেটা দেওয়া আছে এটাই ব্যবহার করব, দিয়ে এগিয়ে যাব। দিয়ে সেক্ষেত্রে দেখলাম x এর মান দুটো মান আসছে, এখানেই ব্যাপারটা সমস্যাটা সেখানেই সৃষ্টি হচ্ছে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই দুটো মান আসবে না, কারণ আমাদের সূত্রতে বলছে
সূত্রতে বলছে এখানে একটাই মান পাওয়া যাবে, এক্স ওয়ান সমান এক্স টু হবে, এটাই তার শর্ত। সেই শর্তানুযায়ী এখানে প্রথম শর্তটা ভায়োলেট করছে, দুটো চলে আসছে, যে কারণে এটা এক এক চিত্রণ হবে না। তবু আরও একটা উদাহরণ দিয়ে এই এক এক চিত্রণকে ভুল প্রমাণ করা যায়। যদি বলা যায় একটা উদাহরণ যদি আমি ধরে নিই, তাহলে এফ ওয়ান বসিয়েছি আর এফ মাইনাস ওয়ান নিয়েছি, কোথায় বসাবো? আমরা ওই চিত্রণের যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই চিত্রণে বসাবো মানটা। যদি দুটো মান সমান আসে, দুটো মান সমান আসছে, কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি ওয়ান আর মাইনাস ওয়ান সমান ইমপ্লাই হচ্ছে না, এটা ইমপ্লাই করছে না যে এটা এটা সমান হবে। বা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, ডাজ নট ইকুয়ালস টু ওয়ান, দ্যাট ইমপ্লাই ডাজ নট ইকুয়ালস টু ওয়ান। তাহলে এখানেই দেখতে পাচ্ছি এক এক চিত্র নয়। উপরি চিত্রণের ক্ষেত্রে আমরা তাই দেখতে পাবো যে যে কোনো একটা উদাহরণ দিয়েই কোনো একটা শর্তকে ভুল প্রমাণ করা যায়, বা থিওরি দিয়ে হয় করা যায়, না হয় সূত্র দিয়েও বা একটা উদাহরণ দিয়েও একটা ভুল প্রমাণ করা যায়। সেরকম একটা উদাহরণ দিয়ে আমি এটাকে ভুল প্রমাণ করেছি, এক্স বিলংস টু আর কোডোমেন সেট থেকে তুলেছি, যেটা এফ এক্স এর সমান মাইনাস থ্রি ধরে নেওয়া হয়েছে। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা তো আগে দেখেছি ওই ফাংশনটা ব্যবহার করেছি, দিয়ে এক্স এর মান বের করেছি। কমপ্লেক্স নাম্বার একটা আসছে, জটিল রাশি আসছে, যেটা ডোমেন সেটের আর এর মধ্যে বিলং করবে না, যে কারণে এটা উপচিত্রণ হচ্ছে না। তাহলে আমরা অঙ্কটা দেখে নিলাম, এর ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে আমরা দেখে নিয়েছি যে এক এক উপরিচিত্রণ কোনোটাই হচ্ছে না। এরপরের অঙ্কটা আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই, চারের দাগের অঙ্কটা, যেখানে বলা হয়েছে এফ সাজদার আর টু আর এফ এক্স সমান এক্স এস কিউ প্লাস থ্রি এক্স কিউ প্লাস ফোর দ্বারা সংজ্ঞাত। দেখাও যে এফ হলো আর থেকে ওই একই সেটে একটি এক এক উপরিচিত্রণ, মানে এখানে দুটো জিনিস প্রমাণ করতে বলা হয়েছে, এক এক চিত্রণ আর তার সঙ্গে উপরিচিত্রণ দুটো দেখাতে বলা হয়েছে। তাহলে আমরা চারে থেকে রঙটা দেখে নেব, সে একইভাবে এই সূত্রটা আমরা ব্যবহার করব। এক এক চিত্রণের ক্ষেত্রে আমরা সেই ধরে নিয়েছি একই রকমভাবে এক্স ওয়াই বিলংস টু আর এবং এফ এক্স সমান এফ ওয়াই ধরে নিয়েছি, তারপর এখানে এফ এক্স সমান এফ ওয়াই, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে করে দেখছি, দিয়ে এক্স মাইনাস ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই সমান জিরো, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো আর এক্স সমান ওয়াই, তাহলে এফ চিত্রটি এক এক চিত্রণ এখানে হয়ে গেল। কারণ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তিনটে রাশির কোনো কখনোই জিরো আসবে না, যে কারণের জন্য এক্স সমান ওয়াই হলো, এটা এক এক চিত্রণ প্রমাণ হলো। এরপর আমরা উপরি চিত্রণ প্রমাণ করার ক্ষেত্রে সেটাকে আমরা দেখে নিই। উপরিচিত্রণের ক্ষেত্রে সেই একই কোডোমেন সেট থেকে, কোডোমেন সেটের বান আর থেকে এমন একটাভাবে পণ নেব যার ফলে এফ এক্স সমান ওয়াই হয়। এবার এফ এক্স সমান ওয়াই যেহেতু ধরা হয়েছে, তার সঙ্গে সঙ্গে আমরা থ্রি এক্স এস কিউ প্লাস ফোর প্লাস ওয়াই, এটা ফাংশনটা অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নে যেটা দেওয়া আছে এখানে দেওয়া আছে, এই ফাংশনটাকেই আমরা ব্যবহার করব, এই ফাংশনটাকে আমরা ব্যবহার করব। তাহলে দেখে নিই অঙ্কটা কীভাবে হয়েছে, থ্রি এক্স এস কিউ প্লাস ফোর সমান ওয়াই, তারপর এক্স এস কিউবের মান বের করেছি ওয়ান থার্ড, যেটা আর সেটের মধ্যে বিলং করবে, তার কারণ হচ্ছে যাই মান আসুক না কেন সেটা বাস্তব সংখ্যার মধ্যেও থাকবে, তাই এটা তো হলো। কিন্তু একে ভেরিফাই করার একটা করে নিতে হয়, না হলে এটা ফুল মার্কস পাওয়া যায় না। ভেরিফাই করব কি করে, সেই ফাংশনে বসিয়ে দিতে হবে, ততক্ষণ আমরা একে উপরিচিত্রণ বলতে পারবো না যতক্ষণ না এই ফাংশনটাকে ভেরিফাই করছে। থ্রি এক্স এস কিউ প্লাস ফোর, সেখানে এক্স এর মানটা আমরা বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পর যেটা পাওয়া গেল ওয়াই এরটা পাওয়া যাবে মানটা, তাই তখন এটাকে উপরিচিত্রণ বলা যাবে, এর আগে নয়। এই ফাংশনটাকে আগে ভেরিফাই করে দেখাতে হবে আমাদেরকে, এতটা পুরো এই পোর্শনটাও করতে হবে আর এই পোর্শনটা, দুটো পোর্শনই আমাদের করতে হবে। তোমরা পজ করে ভিডিওটা পজ করে অঙ্কগুলো তুলে নিবে। তারপর ছয়ের একের দাগের অঙ্কটা উদাহরণ তিনে করা আছে, বইয়ের উদাহরণেই করা আছে। ছয়ের দুইয়ের দাগের অঙ্কটা আমরা দেখে নিই, প্রশ্নটা আগে দেখে নিই। ছয় দুইয়ের দাগের অঙ্কটা দেওয়া আছে, মডিউলাস ফাংশনের ব্যাপারে বলা আছে। মডিউলাস ফাংশন মানে কি, যেটা পরম মান গঠন করে। মডিউলাস ফাংশন হচ্ছে পরম মান দেওয়াই হচ্ছে এর কাজ, ধনাত্মক মান দেওয়া হচ্ছে এর কাজ। তাই মডিউলাস ফাংশনের ক্ষেত্রে আমরা কি করে এক এক উপরিচিত্রণ হচ্ছে না সেটা দেখে নেব। আমরা প্রথমেই বলেছি যে উদাহরণ দিয়ে ভুল প্রমাণ করা যায়, সুতরাং উদাহরণ দিয়ে তাদেরকে ভুল প্রমাণ করার চেষ্টা করব।
এখানে এক এক চিত্রণে যেটা বলা হয়েছে দুটো পয়েন্ট আমি ধরে নিয়েছি, ওয়ান আর মাইনাস ওয়ান দুটো পয়েন্ট ধরে নিয়েছি। এফ ওয়ান এর মানটা বের করেছি, এফ মাইনাস ওয়ানের মান বের করেছি, মাইনাস ওয়ান নিলেও সেটা প্লাস ওয়ানই আসছে। তাহলে এফ ওয়ান এফ মাইনাস ওয়ান সমান হলেও এদের ডোমেনের যে দুটো মান দেওয়া আছে ওটা সমান নয়, যে কারণের জন্য এটা এক এক চিত্রণ কখনোই হবে না। এই হচ্ছে ব্যাপার, এক এক চিত্রণ হচ্ছে না। তারপর দেখব আমরা উপরের চিত্রণও আমরা পাবো না, তার কারণ হচ্ছে উপরিচিত্রণ হচ্ছে না কেন সেটা একটু দেখে নিই। মাইনাস টু আমরা যে কোনো একটা পয়েন্ট ধরে নিলাম সেটের মধ্যে থেকে, এমনভাবে নেওয়া হলো যে মাইনাস টু সমান ওয়ান, যেটা কখনো সম্ভব না, তবুও ধরে নেওয়া হয়েছে তর্কের খাতিরে। কিন্তু এটাও জানি যে মড এক্স এর মান কখনো ঋণাত্মক হয় না, এটাও ঠিক। আর এটা তো তর্কের খাতিরে ধরে নিয়েছি, ধরে নেওয়া হয়েছে ঋণাত্মক হয় না, যে কারণে এখানে উপরিচিত্রণও হচ্ছে না। তাহলে এটা খুবই সহজ ছিল, দু নম্বরের অঙ্কগুলো, এই অঙ্কগুলো উদাহরণ দিয়ে ভুল প্রমাণ করা যাচ্ছে। তারপরে আমরা অঙ্কটা দেখে নেব, সাথে দাগের অঙ্কটা। সাথে দাগের অঙ্কটা কি বলেছে আগে প্রশ্নটা একটু দেখে নিই। এফ সাজ দেখাও যে এফ সাজ এন টু এন চিত্রণ, যা এফ এক্স সমান থ্রি এক্স দ্বারা সংজ্ঞাত, এন সেটে ওই একই সেটের একটা এক এক চিত্রণ কিন্তু উপরিচিত্রণ নয়। তাহলে এটা এক এক উপচিত্রণ কিন্তু উপরিচিত্রণ নয়, এটা প্রমাণ করতে বলা আছে। তাহলে আমরা দেখে নিই, তাহলে এখানে যেটা ফাংশনটা দেওয়া আছে এফ সাজ এন টু এন, যেখানে এফ এক্স এর মান থ্রি এক্স দেওয়া আছে, কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে যে ডোমেন সেট কোডোমেন সেট দুটো সেটই হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে এখানে কখন ভগ্নাংশ সংখ্যা থাকবে না। তাহলে এক্স ওয়ান এক্স টু ডোমেন সেট থেকে পয়েন্টগুলো তুললাম, সে একইভাবে এফ এক্স ওয়ান সমান এফ এক্স টুগুলো করে বের করেছি, তারপর থ্রি এক্স ওয়ান সমান থ্রি এক্স টু, এক্স ওয়ান সমান এক্স টু দেখেছি। এই চিত্রটি এক এক চিত্রণ হয়েছে। এবার উপরিচিত্রণের ক্ষেত্রে আমরা সে ধরে নেব, সেই ভুল প্রমাণ করার জন্য একটা উদাহরণ দেখে নিব। কোডোমেন সেট থেকে কোডোমেন সেটের থেকে একটা এক ধুলেছি, দিয়ে এমনভাবে নিয়েছি যে এফ এক্স ওয়ান ওয়ান হয়, এফ এক্স এর মান এক, মানে থ্রি এক্স ওয়ান ওয়ান, এক্স এর মান বের করছে ওয়ান বাই থ্রি। ওয়ান বাই থ্রিটা সেট অফ ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে না, কারণ আমরা জানি সেট অফ ন্যাচারাল নাম্বার এক থেকে শুরু হয়, এক দুই তিন এরকম করে চলতে থাকে। সুতরাং এখানে ভগ্নাংশের কোনো জায়গা নেই, তাই এটা উপরিচিত্র নয়। আর আটের দাগের অঙ্কটা উদাহরণ আট থেকে দেখে নিতে হবে। এভাবে দু নম্বরের অঙ্কগুলো আমার কমপ্লিট হলো। ধন্যবাদ।